নমস্কার, প্রিপারেশন প্রফেলার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আবারও একটি ইন্টারভিউ সেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজ আমাদের সামনে উপস্থিত আছে মিস্টার সায়ন মণ্ডল, যে বর্তমানে একজন সিডবেস্টিয়ান চিফ ইন্সপেক্টর। তো এসএসসি সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যে পরীক্ষাটি 2023 সালে হয়েছিল, সেই পরীক্ষার মাধ্যমে সায়ন এই সেন্ট্রাল জিএসটি অ্যান্ড সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর পদে কর্মরত। তো আজ আমরা তার থেকে তার প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে একদম ডিটেইলে শুনবো। তো তার আগে সায়ন, প্রিপারেশন প্রফেলার চ্যানেলে তোকে স্বাগত থ্যাংক ইউ উদ্দীপ্ত দা। এবং তোর এই সাফল্যের জন্য তোকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রিপারেশন স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে তুই প্রথমেই তোর পড়াশোনাটা নিয়ে একটু বল। তোর গ্র্যাজুয়েশন কোত্থেকে করেছিস, কি নিয়ে করেছিস, সেটা একটু বল। আমার গ্র্যাজুয়েশন হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা পুন্ডিবাড়ি কোচবিহারে অবস্থিত। আর গ্র্যাজুয়েশন হচ্ছে বিএসসি এগ্রিকালচার অনার্সে 2018 থেকে 2022। আচ্ছা, তো এই সিজিএল দেওয়ার যে পরিকল্পনা, এটা তোর মাথায় কবে থেকে এলো? আর এর পরিকল্পনা বলতে গেলে আমার প্রথম থেকে মানে বিএসসি তে ঢোকার আগে থেকে প্ল্যানিং ছিল যে আমি হায়ার স্টাডিজে যাব না, মানে এমএসসি পিএইচডি করার কথা ছিল না, প্রথম থেকে এটাই প্ল্যানিং এ ছিল। তো তারপরে আমি ওটাই ডিসিশন নিই। করোনা যখন হচ্ছে সেকেন্ড ফেজ, মানে হচ্ছে 2021-এ, তখন আমাদের থার্ড ইয়ার চলছে আর কি। তো সেই টাইমটাতে যখন বাড়িতে ছিলাম, তখন হচ্ছে আমি প্রিপারেশন শুরু করি এই সিজিএল এর জন্য। আচ্ছা, তার মানে এটাই তোর একমাত্র প্ল্যান ছিল, কোনো প্ল্যান বি সেই অর্থে ছিল না, তাই তো? না, প্ল্যান অ্যাকচুয়ালি ছিল আমি ইউপিএসসি দেবো বলে। তো আমার আচ্ছা প্ল্যানিং এটাই ছিল যে গ্রাজুয়েশন পর হচ্ছে আমি চাকরি লাইনে যাবো আর কি, এটাই প্ল্যানিং ছিল। আচ্ছা আচ্ছা তো তুই যে প্রিপারেশন নিয়ে আছে শুরু করেছিস, তো কোনো পেইড কোর্সের সাথে যুক্ত ছিলি নাকি নিজেই পড়াশোনা করেছিস? না, প্রিপারেশন আমি শুরুই করেছি একদম আনএকাডেমিতে। তখন হচ্ছে আমি পড়াশোনা করেছি, মানে হচ্ছে শুরু করেছিলাম প্রিপারেশন আনএকাডেমি থেকে। তো আচ্ছা তখন টিচার মানে সবাই তখন ঠিকঠাক ছিল, ভালো সবাই ছিল, মানে তখন আনএকাডেমিতে আর কি এসএসসি প্রিপারেশন নেওয়ার জন্য ঠিকঠাক প্ল্যাটফর্ম ছিল। এখন আচ্ছা সেটা অবস্থা ঠিকঠাক না হলে আর তখন ঠিকঠাক ছিল আর কি। আচ্ছা তো যখন প্রিপারেশন শুরু করেছিলি, মানে এখন যারা ধর সিজিএল এর প্রিপারেশন শুরু করবে ভাবছে, তো একদম শুরুর দিকে কিরকম কি অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা একটু বল। অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি এটাই সবার কাছে প্রবলেম থেকে যায় যে সিলেবাসটা কি, কিভাবে এক্সাম প্যাটার্ন, এগুলো লোকে মানে হচ্ছে সব জায়গায় ওয়েবসাইট খুঁজে বার করতে সমস্যা হয়ে যায়। তো সবচেয়ে মানে তাড়াতাড়ি কিছু একটা করার সহজ উপায় হচ্ছে আমার মতে যে কোনো একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো সেখানে আমি জেনে যাবো যে কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে বা কিভাবে কি করতে হবে। সেখানে ঠিকঠাক মানে কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি রেডি হওয়া যাবে এইসব ব্যাপারগুলোতে। সিলেবাস, প্যাটার্ন, এগুলো সবকিছু পাওয়া যাবে, মানে কতগুলো সাবজেক্ট আছে, কি কিভাবে পরীক্ষা হয়, টাইম কতটা, এগুলো তো না আমি ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি সবকিছু। তো ওটা আচ্ছা পিডিএফ ফরম্যাটে এসএসসি আপলোডও করে, ওখান থেকে ডাউনলোড করে নিলে পেয়ে যাবো। আর বাকি যে কিভাবে কোন সাবজেক্টটা আগে করবো, মানে কোন একটা সাবজেক্ট যদি ম্যাথ কে ধরে নিই, ম্যাথের কোন জায়গাটা আগে থেকে শুরু করবো বা কোনটা পরে, কোনটা আগে শুরু করলে যে কন্টিনিউয়াসলি মানে একটা ফ্লো মেনটেন রেখে করা সুবিধা হবে, এটা আমার মতে বলে কোন একটা কোচিং সেন্টারে ঢুকে গিয়ে পড়াটা হচ্ছে সুবিধাজনক নিজের মাথা থেকে না করে। আচ্ছা আচ্ছা তুই যেমন বললি যে তুই গ্রাজুয়েশন করেছিস এগ্রিকালচারে, তো যারাই ধর প্রিপারেশন নেবে তারা ধর কোনো না কোনো সাবজেক্টে অনার্স বা যে কোনো ধরনের ধর গ্রাজুয়েশন করছে, তো তাদের এই যে একাডেমিক যে কারিকুলাম, তার পাশাপাশি এই যে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা, এই ক্ষেত্রে কতটা কি প্রভাব পড়ে সেই ব্যাপারটা নিয়ে একটু বল। অ্যাকচুয়ালি সিজিএলটা মানে দিনে যদি 4 থেকে 5 ঘন্টা একদম ঠিকঠাক ভাবে সময় দেওয়া যায় সিজিএল এর জন্য, মানে দিনে যদি 2টো করে সাবজেক্ট ডেলি পড়া যায়, তাহলে সিজিএল এর জন্য এনাফ। ওটার জন্য অত বেশি কিছু মানে এমন না যে সারাদিন আমাকে পড়তে হবে, মানে কলেজ থেকে পড়ে মানে দিনে সারাদিন ক্লাস করার পর রাতে 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা টাইম দিলেই যথেষ্ট সিজিএল এর প্রিপারেশন। তো পড়তে পড়তে সিজিএল এর প্রিপারেশন করা সম্ভব। তো এই ক্ষেত্রে এই যে তোর একাডেমিক যে কারিকুলাম, তার পাশাপাশি এই যে প্রিপারেশন, এইটা করতে করতে যদি বলা হয় যে প্রধান যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয়, মানে বেসিক বেসিক প্রবলেম গুলো, এরকম কিছু ফেস করতে হয়েছে তোকে? প্রবলেম বলতে গেলে আমাদের এগ্রিকালচারের একটা সুবিধা আছে যে থার্ড ইয়ার সেমিস্টার শেষ হয়ে যায়, ফোর্থ ইয়ারে গিয়ে আমাদের শুধুমাত্র রয় প্রোগ্রাম করতে হবে, আর লাস্টের সেমিস্টারে শুধু প্রেজেন্টেশন আর ইএলপি করতে হয়, জাস্ট সেটার মধ্যে কোনো এডুকেশন ব্যাপার আর কিছু নেই। সেহেতু ওখানে আমরা একটা সুবিধা পেতে পারি যে লাস্ট ইয়ারে গিয়ে আমি পুরোপুরি হচ্ছে ফোকাসটা ঠিকঠাক ভাবে ওখানে দিতে পারবো। কিন্তু বাট যদি থার্ড ইয়ারে মানে যখন সাবজেক্টের পড়াশোনা থাকে, তখন একটু পরীক্ষার আগে হলেও ডিফিকাল্টি আসবে, মানে পরীক্ষা কন্টিনিউসলি 14-15 দিন চললে তখন পড়া যাবে না আর কি, মানে ওদিকে স্টাডিজ এর উপরে তো দিতেই হবে ফোকাস।
আচ্ছা, এবার ধর তুই পড়াশোনা যেমন পড়লি, করে সিলেবাস ধর মোটামুটি সবটাই কভার করে ফেলেছিস, রিভিশনের ক্ষেত্রে বা একদম যে শেষ দিকে পরীক্ষার ঠিক ধর কয়েক মাস আগে, ওই রিভিশনের সময় কিরকম কি অ্যাপ্রোচ অবলম্বন করা যেতে পারে সেটা একটু বল। এখানে ফুললি আমি তাহলে ডিটেলস আলোচনা করে দিই ব্যাপারটা। হুম হুম ব্যাপারটা বল। হচ্ছে এসএসসি সিজিএল এর যে চারটে সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ আর জিকে, তো চারটে সাবজেক্টের অ্যাপ্রোচ চার মানে ঠিকঠাক হওয়ার জন্য কোচিং সেন্টারে আমি যখন অ্যাকাডেমিতে পড়তাম তখন স্যার ছিলেন হচ্ছে, আমি ম্যাথ করেছি পাওয়ান রাও স্যারের কাছ থেকে, ইংলিশ করেছি হচ্ছে রানী সিং ম্যামের কাছ থেকে, আর রিজনিং করেছি সুমিত গোয়েল স্যারের কাছ থেকে, আর জিকেটা এদিক ওদিক থেকে নিজে পড়ে লুসেন্ট টুসেন পড়ে রেডি হয়েছে। তো তখন ওখানে যখন পাওয়ান রাও স্যার পরেই ছিল তখন ঠিকঠাক কন্টিনিউয়াসলি ফ্লো মেনটেন করে স্যার পড়াচ্ছেন, যেমন স্যার শুরুই করেছিলেন জিওমেট্রি দিয়ে, মানে যেগুলো অ্যাডভান্স ম্যাথের আন্ডারে আসে জিওমেট্রি, তারপরে হচ্ছে আমাদের মেনসুরেশন, অ্যালজেব্রা, এই জিনিসগুলো দিয়ে অ্যাডভান্স ম্যাথ আগে কমপ্লিট করে তারপরে স্যার বেসিক ম্যাথ পড়ানো শুরু করেছিল। তো এই যে বললাম অ্যাপ্রোচের ক্ষেত্রে মানে কিভাবে কোন সাবজেক্টটা, মানে সাবজেক্টের মধ্যে কোন টপিকটা আগে করবো বা কোন টপিকটা পরে করবো, এটা কোন একটা টিচারের কাছে ঢুকে গেলে, কারণ তার ওনার এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি 10-12 বছরের, তো ওনার কাছ থেকে পড়লে অবশ্যই আমরা তাড়াতাড়ি করতে পারবো, ওনার এতদিনে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তো সেই হিসাবে ফ্লো মেনটেন করে আমরা করতে পারবো। এটা গেল ম্যাথের হিসাব। আর ম্যাথ এখন এমন একটা পজিশনে এসে সিজিএল এ দাঁড়িয়েছে যে ম্যাথ, ইংলিশ এবং রিজনিং এই তিনটাতেই মানে একদম 50-তে, মানে যদি 25টা আমার কোশ্চেন থাকে 50-এ মানে 2 নম্বর করে, 50-এ 50 পাওয়ারই টার্গেট রাখতে হবে সিজিএল এর এখন যে পরিস্থিতি এসে পড়ে। কারণ জিকে তে কোনোদিনই 30-এর উপরে, মানে 50-30-এর উপর পাওয়াটা খুবই হার্ড হয়ে গেল, যে পাবে সে নিশ্চয়ই জিকে তার প্রচুর স্ট্রং আর কি, সেটা মানা হবে, কিন্তু অ্যাভারেজ সবারই 25-20-30-এর মধ্যে সবার জিকে তে নাম্বার থাকে। তো জিকে তে যেহেতু আমি নাম্বারটা পাবো না, আর এবছর যে সিজিএল এর কাট অফ গেছে 150, তাহলে ওখানে আমার 20 নম্বর এমনি বাদ চলে যাচ্ছে, 20-30 নম্বর, তারপরে বাকি তাহলে এই জিকে আর 5 নম্বর করে যদি 45-45 করে হিসাব করি, 150 যদি কাট অফ হয়, তার মানে আমাকে 45 করে নাম্বার পেতেই হচ্ছে। তো সেই জন্য এই তিনটে সাবজেক্টকে এমন ভাবে স্ট্রং করতে হবে যাতে সবসময় 45 অ্যাবাভ নাম্বার থাকেই থাকে, তো এই হিসাব মতো চলতে হবে এগিয়ে। আর ইংলিশের জন্য অ্যাপ্রোচটা কি হচ্ছে, ইংলিশের যে গ্রামার পার্টটা ওটা তো বেসিক্যালি ফিক্সড একটা পার্ট, ওটার মধ্যে চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, তো গ্রামারটা শিখে নিলাম, সেখানের মধ্যে ভয়েস, ন্যারেশন আর বাকি সমস্ত কিছু মানে এরর ডিটেকশন যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু প্র্যাকটিস করে আমরা ইংলিশটা রেডি হয়ে যাবো। ইংলিশের ক্ষেত্রে যে দুটো টপিক ম্যাটার করছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার হয়ে যাচ্ছে আমার হচ্ছে তোমার ওটা যেটা হচ্ছে আমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজ, আর হচ্ছে আমার সিনোনিমস অ্যান্টোনিমস, এই দুটো টপিক ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ম্যাটার করে, যেটা আমি যতটাই পড়ি না কেন হচ্ছে পড়েই যাবো, কিন্তু পড়ার পরেও কোনো কনফার্মেশন নেই যে আমি যতটা পড়েছি সেটার মধ্যে থেকে একটা জিনিস চেনা জানা পাবোই কি পাবো। এটার জন্য ইংলিশের ওপরে একটু এদিক ওদিক হয়ে যেতেও পারে, কিন্তু 50% মানে দুটো সিনোনিমস থাকে দুটো অ্যান্টোনিমস থাকে, এর মধ্যে এই চারটে কোশ্চেনের মধ্যে সবসময় ট্রাই করতে হবে যেন দুটো সবসময় ঠিকই হয়, 50% ওখানে অ্যাটেম্প্ট করে আসতে হবে, তবেই ইংলিশের ক্ষেত্রে ঠিকঠাক থাকবে। আর এসএসসি রিজনিং যথেষ্ট পরিমাণে সোজা কোশ্চেন আছে, যার জেনারেল ইন্টেলিজেন্স ভালো সে একটু যদি প্র্যাকটিস করে রিজনিং এর জন্য আমি বলবো কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকারও নেই, শুধু প্রিভিয়াস ইয়ার কোচিং যদি কেউ প্র্যাকটিস করে যায় রিজনিং এমনিতেই রেডি হয়ে যাবে। আর জিকে এর জন্য সমস্যা হয় দাঁড়াই, এসএসসি জিকে এর সিলেবাস কোনো কিছু নেই বললেই চলে আর কি, সবকিছু পড়তে হবে, মানে আমি যতটা মানে বুঝেছি ইউপিএসসির জিকে পড়াটা তাও একটা ঠিক আছে, যে আমার ব্রড কোশ্চেন লেখা ব্যাপার আছে এখান থেকে এতটা পড়তে হবে, এসএসসির ক্ষেত্রে কি হয়ে যায়, আর ইউপিএসসি তে যেমন কি হচ্ছে ছোট ছোট টপিক, মানে কত সালে কার কি হয়েছে বা কোন অথারের নেম কি, এগুলো কোনোদিন ইউপিএসসি তে কোশ্চেন আসে না, কিন্তু এসএসসির ক্ষেত্রে কি হয়ে যায়, ফেস্টিভ্যালের নাম থেকে শুরু করে প্রত্যেকটা অথারের নাম কি, তার বইয়ের নাম কি, একদম ডিটেলসে খুঁটিনাটি মানে সাল কত, এগুলো একদম ডিটেলসে কোশ্চেন আসে, তো এইটা মনে রাখা জিকের জন্য এসএসসি খুব একটা ডিফিকাল্ট কাজ হয়ে যাচ্ছে, এসএসসি জিকেটা একটু মানে কঠিনই হয়ে যায় বলতে গেলে পুরোপুরি ইয়েটা। টায়ার ওয়ান, এবার এসএসসি সুবিধা হচ্ছে একটাই যে টায়ার ওয়ান এবং টায়ার টু দুটোই সেম, শুধুমাত্র হচ্ছে টায়ার টু এ গিয়ে আমার যেটা কোশ্চেন নাম্বার ছিল মানে এক একটা পার কোশ্চেনে মার্কস ছিল 2 টায়ার ওয়ানে, টায়ার টু তে হয়ে যাবে পার কোশ্চেনে মার্কস 3, তো ওখানে গিয়ে শুধু ওটাই ইনক্রিজ হয়ে যাবে। আর ম্যাথ রিজনিং একটা পেপারে 30-60টা কোশ্চেন পরীক্ষা হবে টায়ার টু এ 1 ঘন্টায়, এবার নেক্সট 1 ঘন্টায় হচ্ছে ইংলিশ আর জিকে হবে সেখানে। তো এইখানে আর একটা প্রশ্ন, যেহেতু প্রিলিয়ার মেন্স এর ইয়েটা মোটামুটি একই রকম, পড়াশোনার যে জিনিসপত্র যেটা বলছিস, তো প্রিলি বা মেন্স এর ক্ষেত্রে যে প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা, সেই ক্ষেত্রে অ্যাপ্রোচ গুলো কিরকম ভাবে আলাদা হবে প্রিপারেশন প্রিলি এবং মেন্স এর ক্ষেত্রে? হ্যাঁ, সেটা অ্যাপ্রোচ মানে কোশ্চেন লেভেলে যতদিন টিসিএস আমাদের ছিল, মানে টিসিএসই কোশ্চেন কন্ডাক্ট মানে তৈরি করতো, তো ততদিন টায়ার ওয়ান এবং টায়ার টু এর কোশ্চেন মেনলি সেমই সেম আসতো, ইংলিশের ক্ষেত্রে প্যাসেজ বলে একটা টপিকটা টায়ার টু এ হচ্ছে ইনক্লুড হয়ে যেত জাস্ট,
আর বাকি এই বছর যেমন পিকিউআরএস বলে যে টপিকটা আছে, পিকিউআরএস যেমন একটাও আসেনি এবারে। আমরা ভেবেছিলাম যে পিকিউআরএস সবচেয়ে কঠিন এবার আসবে সিজিএলে, কিন্তু সিজিএলে টায়ার টু এ হচ্ছে পিকিউআরএস আসেই, তো পিকিউআরএস টায়ার ওয়ানেও থাকে কিন্তু টায়ার টু এ এবার আসেনি। তো এইটাই হচ্ছে ব্যাপারটা, ইংলিশের ওই প্যাসেজ টপিকটা শুধু অ্যাড হয়, বাকি কোশ্চেন প্যাটার্ন যেটাই টায়ার ওয়ানে থাকে টায়ার টু এ সেম কোশ্চেন আছে, শুধু মার্কস 1 নম্বর করে ইনক্রিজ হয়ে যায় টায়ার টু এ। আর অ্যাপ্রোচের ক্ষেত্রে বলতে গেলে শুধুমাত্র মক টেস্ট ছাড়া এখানে প্রিপারেশনের আগে যাওয়ার কোনো উপায় নেই, মানে ফুল ফেজে প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, সমস্ত টপিক আমি জানি পারি করতে পারি, আমি এবার নিজে কতটা কম্পিটিশনে এগিয়ে থাকবো সেটা দেখার একমাত্র জায়গা হলো মক টেস্ট, যে যত বেশি মক টেস্ট দেবে সে তত বেশি নিজেকে আর কি বুঝতে পারবে যে আমি কতটা এগিয়ে আছি, কতজনের চেয়ে পেছনে আছি। টায়ার ওয়ান এর জন্য মক টেস্ট দিতে হবে, আর টায়ার টু এর জন্য মক টেস্টই একমাত্র জায়গা যেখানে নিজেকে বোঝানো যেতে পারে। তো এখন যারা নতুন যারা অ্যাসপিরেন্ট আছে, যারা ধর এসএসসি দেবে বলে ভাবছে, সিজিএলই হোক সিএইচএসএলই হোক যাই হোক, যারা দেবে বলে ভাবছে, তো তাদের জন্য যদি ওভারঅল কিছু সাজেশন দিতে চাস। ওভারঅল কিছু সাজেশন বলতে গেলে আমি এটাই বলতে চাই যে ফার্স্ট অফ অল নিজের প্রিপারেশনটা কমপ্লিট করতে, উইদাউট টপিক কমপ্লিট করে মক টেস্ট দেওয়া যেতে পারে, মানে নিজেকে যে যে টপিক গুলো আমার হয়ে গেছে সেই সেই জায়গাগুলো আমি অ্যাপ্রোচ নিয়ে দেখছি, বাট পুরো সিলেবাস যদি কমপ্লিট না হয় তার আগে মক টেস্ট দেওয়াটা ঠিকঠাক ব্যাপার একটা হবে না। এই কারণেই বলছি, কারণ মক টেস্টটা যখন আমি দেবো, আমার যদি ফুল প্রিপারেশন না থাকে, আমি পুরোপুরি 100% না করে এলে তো আমি নিজে কম্পিটিশনে বুঝতে পারবো না যে আমি কতটা জায়গায় আছি, মনে হবে এটা যে 25টার মধ্যে আমি 20টা জানতাম 20টা করেছি, সেটা একদিক থেকে ঠিক, বাট আমার মনে হয় যে 25টা কমপ্লিট হওয়ার পরেই 25টা করতে মানে মক টেস্টটা দিতে যাওয়া উচিত, যাতে দেখা যায় যে 25টার মধ্যে আমি 5টা পারিনি, কেন পারিনি কি কারণে পারিনি, এটাই আমি মক টেস্টে অ্যানালাইসিস করবো। মক টেস্টের একটাই ব্যাপার, যেটা আমি মক টেস্ট দিয়ে দিলাম আমার রেডি হয়ে গেল, কোন কোন কোশ্চেন গুলো আমি পারিনি, আমার কি কি মিস্টেক আছে, ওখান থেকে ধরে ধরে প্র্যাকটিস করে হচ্ছে এগোবো। আর এসএসসি এর একটা নিয়ম হচ্ছে এটাই, এসএসসি প্রত্যেক বছর অ্যানসার কি রিলিজ করে দেয়, সেহেতু এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা পেয়ে যাই মার্কেটে। তো আর এসএসসি নিয়মই হচ্ছে এটা যে প্রত্যেক বছর ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কোশ্চেন আসবে, এমন না বাইরে থেকে কোনো টপিক আসবে। হ্যাঁ, অঙ্কর নাম্বার মানে হচ্ছে যেগুলো নাম নিউমেরিক ইয়ে থাকবে ভ্যালু থাকবে সেগুলো আলাদা থাকবে, বাট প্যাটার্ন একই থাকবে কোশ্চেন। এইটাই হচ্ছে এসএসসি এর একটা সুবিধাও বলা যেতে পারে, অসুবিধাও বলা যেতে পারে। তো এই জন্য এসএসসি কাট অফটা এত বেশি হয়ে যাচ্ছে এখন, যে মানে 50-এ 50ই লাগছে আর কি অঙ্ক রিজেনিং এগুলোতে। তো সবার জন্য অ্যাডভাইস এটাই থাকবে, অঙ্ক আর রিজেনিং এই দুটো মেন টপিক, যেটাতে হচ্ছে 45+ পাওয়ার ব্যবস্থা করেই রাখতে হবে, মানে কনফার্ম লাগবে যে 45+ নাম্বার আছে। ইংলিশটা তাতে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মানে 45-এর জায়গায় যদি 42 হয়ে যায় বা 41 হয়ে যায়, তাহলেও যাতে কোনো সমস্যা না হয়। আর কারণ জিকে তে নাম্বার চলাটা খুবই হার্ড হয়ে যায় ব্যাপারটা, হচ্ছে ওই জিকে টাই একমাত্র হচ্ছে কোয়ালিফাইং এখন জায়গা হিসেবে পড়ে আছে, মানে কে কতটা জিকে তে নিজেকে আগে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো তাহলে যারা যারা এই এসএসসি পরীক্ষা দেবে বলে ভাবছে বা প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য তোর এই সাজেশন গুলো আশা করি ভালোই কাজে আসবে। তো আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করা, তোদের এখানে কম্পিউটার থেকে কিছু প্রশ্ন থাকে এবং টাইপিং টেস্টও থাকে, যেটা শুধু কোয়ালিফাই করতে হয় আর কি, তো ওই ব্যাপারটা নিয়ে একটু কিছু বল। তো কম্পিউটারটা হচ্ছে কোয়ালিফাইং সাবজেক্ট, যেটা টায়ার টু এ প্রথমে 1 ঘন্টা রিজেনিং আর ইংলিশ, রিজেনিং আর জিকে মানে ম্যাথ হয়ে যাবে, নেক্সট 1 ঘন্টা ইংলিশ আর জিকে হবে, তারপরে জাস্ট 15 মিনিট থাকে যেটাতে হচ্ছে কম্পিউটারে কোশ্চেন থাকে। কম্পিউটারটা কোয়ালিফাইং, কিন্তু তাও ওটা কোয়ালিফাইং হলে ওটা ম্যাটার করে আর কি, তো ওটাকেও খুবই ছোট সোজা সাবজেক্ট, তো ওটাকে একটু সময় দিয়ে মানে পড়তে পড়তে 8 ঘন্টা 15 মিনিট একটু দেখে নিলাম, এগুলো এগুলো করে নিলাম, তাহলেই কম্পিউটার রেডি হয়ে যাবে। আর টাইপিং তো খুবই ভাইটাল জিনিস, যেহেতু আগে কি হতো টায়ার ওয়ান হতো, তারপর টায়ার টু হয়ে পরে টায়ার থ্রি এ গিয়ে টাইপিংটা হতো, সে তো টাইপিং এর সময় মাঝখানে সবাই 2-3 মাস শুধু টাইপিং করারই সুযোগ পেত, হ্যাঁ কিন্তু এখন যেহেতু টায়ার ওয়ান হওয়ার পরে টায়ার টু এই ফার্স্ট হাফ শেষ হয়ে গেল আমার কম্পিউটার হওয়া অব্দি, মানে 2 ঘন্টা 15 মিনিটে ফার্স্ট হাফ শেষ হলো, ঠিক তার সেকেন্ড হাফেই মানে সেই দিনই পরীক্ষা হবে, টাইপিংটাও সেকেন্ড হাফে হয়ে যাবে। তো যেহেতু সেই দিনই হচ্ছে, তো আমি নেক্সটটা আর কিছু সময় পাচ্ছি না টাইপিংটা করার জন্য। যারাই টায়ার ওয়ানে কোয়ালিফাই হয়ে যাবে, আমার অ্যাডভাইস এটাই থাকবে যে টায়ার ওয়ান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টাইপিং প্র্যাকটিস করা শুরু করে দেবে, কারণ টাইপিংটা হচ্ছে তোমার স্কিলের ব্যাপার, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আগে এগোতে থাকবে, তো টাইপিংটা ম্যাটার করে, কারণ এত কিছু পড়াশোনা করে যদি লাস্ট অব্দি যেটা কোয়ালিফাইং সাবজেক্ট টাইপিং এ যদি পাস না করতে পারি, তাহলে তো গেলে সবকিছু আমার কষ্ট বৃথা। তো সেহেতু টাইপিংটাকে রেডি করে আর টাইপিং একবারই শিখতে হয়, যেমন তুমি এই বছর সিজিএল দিচ্ছ, নেক্সট বছরে টাইপিং যেহেতু স্কিল প্র্যাকটিস, পরের বছর নিজেই আবার 2-3 বার প্র্যাকটিস করবে হয়ে যাবে, বারবার করার মতো কিছুই নেই, একবার ভালো করে প্র্যাকটিস হাতে এসে গেলে হয়ে যাবে। আর 27 ওয়ার্ড পার মিনিট স্পিড লাগে, সেটা এমন কিছু ইউজ স্পিডও না, যেটা সিজিএল এর ক্ষেত্রে আবার ম্যাটার করে, যেটাতে 32 ওয়ার্ড পার মিনিট লাগে স্পিড, সিজিএল এর ক্ষেত্রে সেটা অনেকটাই কম। টাচ টাইপিং করতে পারলে তো খুবই ভালো, আর টাচ টাইপিং যদি নাও আসে, নর্মাল যে রকম ভাবে আমরা দুটো আঙুলে টাইপ করি
সেটাতে করলেও সিজিএল এ পাস করা যায় আর কি, অনেকেই পাস করেছে এরকম আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে যেহেতু কোয়ালিফাইং তাও ম্যাটার করে আর কি, এটাই ব্যাপার। হুম 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 তো তাহলে যারা যারা এসএসসি অ্যাসপিরেন্ট আছো, শুনছো, তাদের আশা করি তথ্যগুলো অনেকটাই কাজে আসবে। আর সায়ন, তোকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ। তোর ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।